হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিও টপিক হলো যে ফুল ডেসআই দু হাজার বাইশ দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের যে সিক্স শিফট অর্থাৎ যে শেষ শিফট সব থেকে শেষ শিফট সেই শিফটের যে জি কে কোশ্চেনগুলি এসেছে সেগুলির মধ্যে ইম্পর্টেন্টগুলির আলোচনা তো তোমাদের এই পরীক্ষা যদি বাতিল হয় কোনো কারণে যে ফুটে সাইটা ষোলো এবং সতেরো তারিখে হয়ে গেল তাহলে তোমাদের আগামী যদি পরীক্ষা হয় সেখানে কীরকম কোশ্চেন আসতে পারে সেটি জানার জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও লোহাকে মরিচা থেকে রক্ষা করতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় লোহাকে মরিচা থেকে রক্ষা করতে আমরা জানি একটি পদ্ধতি আছে যার নাম হচ্ছে গ্যালভেনাইজেশন গ্যালভেনাইজেশন বা তড়িত লেপন তড়িত লেপন এই যে তড়িত লেপন পদ্ধতি বা গ্যালভেনাইজেশন পদ্ধতির মাধ্যমে লোহার উপর এই দস্তা ধাতুর আবরণ দেওয়া হয় যাতে লোহাকে মরিচা থেকে রক্ষা করা যায় তো উত্তর হবে দস্তা লোহাকে মরচাপালা থেকে লক্ষ্য করতে দস্তার প্রলেপ দেওয়া হয় ওপেন হাইমার মুভির ডাইরেক্টরকে রিসেন্টলি অস্কার পাওয়া সাতটি অস্কার পাওয়া তোমরা আমাদের অস্কারের ভিডিও যদি দেখতে যাও চ্যানেলে ভিডিও লিস্টে দেখতে পাবে অস্কারের ভিডিও সেখানে দেখতে পাবে যে ওপেন হাইমার এই মুভিটি সাতটি অস্কার জিতেছে তার মধ্যে এই মুভির ডাইরেক্টর খ্রিস্টবান নোলান ডাইরেকশনের জন্য একটি অস্কার জিতেছেন উত্তর হবে খ্রিস্টবান নোলান ওপেন হাইমার মুভির ডিরেক্টর দন্ত চিকিৎসকের ব্যবহৃত আয়না কী প্রকারের চিকিৎসকের যে আয়না ব্যবহার করা হয় সেটি অবতল লেন্স এরকম যাতে কি হয় যে তিনি ছোট্ট একটি আয়না সেটি মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেখতে পারেন যে কোথাও ক্যাভিটি বা দাঁতে ক্ষত ইত্যাদি আছে কি না তো এটি কী প্রকারের একটি অবতল যাতে কি যে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখাবে গাড়ির আয়না কি প্রকার গাড়ি অর্থাৎ আমরা যে গাড়িতে যে ডিরেকশন ডান দিকে এবং বাঁদিকে দুটি আয়না থাকে সেগুলিতে ছোট্ট একটু জায়গার মধ্যে যাতে বেশি জিনিস আমরা দেখতে পাই তাই জন্য এই ক্ষেত্রে সব জিনিসগুলি ছোট ছোটো করে দেখানো হয় সেটি কেন সেই জন্যই সেখানে একটি উত্তল লেন্স ব্যবহার করা হয় একটু মৃদু উত্তল গাড়ি আনে কী প্রকার লেন্স উত্তল লেন্স আইপিএল এর পুরো নাম কী আইপিএলের তোমরা সবাই জানো যে আইপিএল একটি ফেমাস ইন্ডিয়ান লিগ যার নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হতে চলেছে সামনে যাই হোক আইপিএল পড়াশোনার সাথে সাথে আইপিএল দেখবে অবশ্যই কিন্তু পড়াশোনাটা খুবই জরুরি বন্দি জীবন কার লেখা এই যে বন্দি জীবন এটি একটি বই বন্দি জীবন যদি বলা হয় কাল লেখা সেটি হবে শচীন্দ্রনাথ সান্নাল ভীষণ ইম্পর্টেন্ট এটি আগে অনেকবার এসছে কেন ইম্পর্টেন্ট বলছি এই যে শচীন্দ্রনাথ তিনি একমাত্র ইন্ডিয়ান যাকে কালাপানি বলে আন্দামান কালাপানি আন্দামান এখানে যে যিনি দুবার দুবার পাঠানো হয়েছিল কালাপানিতে এরকম একজন বিপ্লবী তিনি হলেন শচীন্দ্রনাথ সান্নাল তার বই তার বই লেখা বই হল বন্দিজীবন জীবন এরপর ওজন স্তরের ক্ষয় এর কারণ কি এটি খুবই কমন কোশ্চিন সিএফসি যে আছে ক্লোরোফ্লোর কার্বন সেটি হলো ওজন স্তর ক্ষয়ের কারণ কোন দিকে গ্রহের মধ্যে গ্রহণুপুঞ্জ আছে উত্তর হবে মঙ্গল ও বৃহস্পতি তোমাদের যে ছবি দেখিয়েছি যে আমাদের অর্থাৎ 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 বুধ 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 এবং ভেনাস শুক্র এবং তারপরে পৃথিবী আমাদের তৃতীয় এবং মঙ্গল এই মঙ্গলের পর এই যে জুপিটার তার মাঝখানে একটি অ্যাস্ট্রয়েড বেল্ট থাকে অ্যাস্ট্রয়েড বেল্ট অর্থাৎ কি কিছু ছোট ছোট পাথরের টুকরো সেগুলি ভেসে একটি বেল্ট তৈরি করেছে অর্থাৎ একটি আবরণ তৈরি করেছে এটি এরই নাম হলো এই যে গ্রহণপুঞ্জ বলছে এখানে এটি জিজ্ঞেস করা হয়েছে যে কার কোন দুটি গ্রহের মধ্যে আছে এই যে শেষে আরেকটি আছে দেখছো একে কুইপার বেল্ট বলা হচ্ছে প্রথমে এই যে অ্যাস্ট্রয়েড বেল্ট এই অ্যাস্ট্রয়েড বেল্টটি মার্স এবং জুপিটারের মাঝখানে অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে এটি আছে নেক্সট কোশ্চেন এশিয়ান গেমস দু হাজার কোন দেশে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস দু যদি জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে চীন হাঙ্গু অংশুতে হয়েছিল এশিয়ান গেমস ভারত কতি কটি মেডেল পেয়েছিলো মোট একশো সাতটি মেডেল তার মধ্যে আঠাশটি গোল্ড ঠিক আছে মেডেল ডে মেডেল টেলি অর্থাৎ সব মোট মেডেল প্রাপকের দিক থেকে ফোর্থ র্যাঙ্কে ছিল ইন্ডিয়া গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত প্রথমে বলে দিই যে গ্র্যান্ড ক্যানিয়ন এটি কোন ক্যানিয়ন আমরা জানি যে কোনো যদি খাড়া আই আকৃতির যদি কোনো নদী তার উপত্যকা সৃষ্টি করে অর্থাৎ নদী চলতে চলতে ক্ষয় করতে করতে এরকম আই আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে যার মধ্যে দিয়ে খুব নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তো সে তাকে বলা হচ্ছে ক্যানিয়ন এবং এই যে কালোরাডো গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কালোরাডো নদীতে কালোরাডো নদীতে এটি কোথায় এটি কোথায় ইউএসএ তে এই কালোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন আছে এরপরে কোয়েশ্চেন কোনটি সেভেন সিস্টার্সের অংশ নয় সেভেন সিস্টার্স আমরা জানি যে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন যে রাজ্য রাজ্যগুলি তাদের সাতজনকেও মিলে বলা হয় সেভেন সিস্টার্স তো এবার জিজ্ঞেস করা যে কোনটি সেভেন সিস্টারসে অংশ নয় এই যে সিকিম আমরা এখানে দেখতে পাচ্ছি এই সিকিম এটি সেভেন সিস্টারসে অংশ নয় একটা কোশ্চিন যে একে বলা হয় ব্রাদার সেভেন সিস্টারদের একমাত্র ভাই সেটি হবে সিকিম এএসআই এর পুরো নাম কী এএসআই যে ছিল অপশন অনুযায়ী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তার সংক্ষিপ্ত নাম হলো এএসআই যে সতেরোশো সালে যে মন দেখা গেছিলো তার কারণ কী কোশ্চিনে এটি ছিল তো এটি আমরা জানি যে এগারোশো সালে হয়েছিল বাংলা তাই একে ছিয়াত্তরের মন্যন্তরও বলা হয় এর কারণ কি কারণ যদি দেখা যায় তো বলা হয়েছিল যে উৎপাদন খুব ফসলের কম হয়েছিল সেই কারণে এটি হয়েছিল কিন্তু অপশান অনুযায়ী আমি শিওর ছিলাম না যে কোনটা সঠিক উত্তর হবে তো তোমরা যদি এর কারণ সঠিক জানো অপশন এবং কেউ যদি এই শিফটে পরীক্ষা দিয়ে থাকো সে কমেন্টটা অবশ্যই জানাবে যে তোমার কি মনে হয় কোনটি সঠিক উত্তর ছিল তাহলে কী হলো ছিয়াত্তরের মন্যন্তর এর কারণ কি এটি হবে যে অ্যাকচুয়ালি থেকে যে ভারতে মানে ভারতে বলতে গেলে বাংলার দিকে এখানে যে ফসলের উৎপাদন খুব কম হয়েছিল অপশনের মধ্যে ছিল যেমন ছিল যে বেশি খাজনা আদায়ের কারণে পঙ্গপালের আক্রমণ অথবা প্লেগ এরকম টাইপের অপশন ছিল আমি শিওর ছিলাম না কোনটি উত্তর হবে তোমরা কেউ জানা থাকলে কারো সেই উত্তরটা দেবে এবং এরপরে কী হয়েছিল সতেরোশো সত্তর এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো নিজের হাতে শাসন নিয়ে নিল এবং রেগুলেটিং অ্যাক্ট আসতে শুরু করলো ইংল্যান্ড থেকে তারা বলছে তোমরা চালাতে পারছো না আমাদেরকে এখন আমাদের যে পার্লিয়ামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট তারা ভারতের জন্য আইন তৈরি করবে সেগুলি হলো রেগুলেটিং অ্যাক্ট এবার সেটি ইতিহাসের কোশ্চেন ছাড়ো টমেটোতে কী অ্যাসিড থাকে টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড লেবুতে কী দেখেছিলাম সাইট্রিক অ্যাসিড ঠিক আছে তারপরে আপেল ছিল ম্যালিক অ্যাসিড পিঁপড়ের হুলে ছিল ফর্মিক যাই হোক এগুলো তোমাদের বেসিক বায়োলজির কোশ্চেন এগুলো একটু দেখে রাখবে যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে কলিচুন ও ক্লোরিন কলিচুন ও ক্লোরিন এদের দুজনের বিক্রয় কী তৈরি হয় উত্তর হয়েছে ব্লিচিং পাউডার কেন কীভাবে তোমাদের বলে দিই যে ব্লিচিং পাউডার যে আছে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সিএ ও সিএল অর্থাৎ সিএ ও সি এল এটি হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত এর নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যদি আমরা দেখি যে গঠনটা কেমন এরকম একটি ক্যালসিয়াম আছে তার সঙ্গে একটি এদিকে ও এর সাথে আর একটি সিএল আবার এই দিকে আরেকটি সেল যুক্ত আছে এরকম গঠন হচ্ছে ব্লিচিং পাউডারের অনেক সময় আসে যে এর নাম কি মানে অর্থাৎ যে নাম আমরা বিজ্ঞান ভাষায় ব্যবহার করি সেটি হবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তো এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড কীভাবে তৈরি হলো কলিচুন কলিচুনের সঙ্গে কী সি এ ও টু এটি হলো কলিচুন এর সঙ্গে ক্লোরিন এর বিক্রিয়া করে তৈরি হবে এই গঠনটি এই হলো ব্লিচিং পাউডার এরপরে দাবা বিশ্বকাপের ফাইনালে কার্লসন ম্যাগনেসের বিরুদ্ধে কোন ভারতীয় খেলেছেন এখন স্বর্ণযুগ চলছে চেসে ভারতের স্বর্ণযুগ বলতে গেলে কারণ এর আগে ইতিহাসে কখনোই এতজন আমাদের এবার যতজন অর্থাৎ সম্ভবত চারজন কোয়ালিফাই করেছিল টপ এইটে ভারতীয় তো এবার এরকম আগে কখনোই হয়নি তো শেষ পর্যন্ত আমাদের যে রমেশবাবু প্রজ্ঞানন্দ অর্থাৎ আর প্রজ্ঞানন্দ তিনি আমাদের কার্লসান ম্যাগনাস তার বিরুদ্ধে ফাইনাল ফাইনাল ম্যাচে পরাজিত হয়েছিলেন কিন্তু এটি তিনি খুবই অল্প বয়স্ক একজন প্লেয়ার অনেক সম্ভাবনাপূর্ণ তো ইনি ছাড়া আরও অনেকগুলি অপশন আছে যে যেমন ডি গুকেশ বিদিত গুজরাতি এবং আরও অন্যান্য যারা আছে তারা সবাই সম্ভাবনাপূর্ণ খেলোয়াড় এবং মনে রাখতে হয় তাদের নাম আসলে তারা কোন খেলার সাথে যুক্ত এগুলি আসলে আমরা বলতে পারব চেস চেসের হেড যে অথরিটি তার নাম কি ফিডে ফিডে হচ্ছে তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ ঠিক আছে ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ পৌঁছার জন্য হয় অন্যান্য অপশনগুলোর মধ্যে অ্যাকোয়াটিক অর্থাৎ কি আমরা জানি যে জল থাকবে তার মধ্যে সব অন্যান্য অপশনগুলোর মধ্যে কোনোটি জলের সঙ্গে সম্পর্কিত ছিল না একমাত্র সাঁতার এটি হলো উত্তর যেটি জলের সঙ্গে সম্পর্কিত ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ হিন্দু ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাজাকান্ত রাধাকান্ত দেব আঠারোশো তিরিশে আমি বাকি কোশ্চিনগুলি পাইনি তবে আমি যদি পাই অবশ্যই একটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সেগুলি নিয়ে আসার চেষ্টা করবো আশা করি এই যে ভিডিও সংক্ষিপ্ত তোমাদের ভালো লেগেছে এবং বাকি অন্যান্য যে শিফটের কোশ্চেনগুলো ছিল সেগুলি আলাদা আলাদা ভিডিও আকারে আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে একটু চ্যানেলে দেখলে দেখতে পাবে এবং অবশ্যই পারলে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবে ধন্যবাদ